আজকে ভয়েস চেঞ্জের পার্ট টু। তো পার্ট টু এর ক্লাসে আমি দেখাবো ভয়েস চেঞ্জের ক্লাসিফিকেশন, এখানে ভয়েস চেঞ্জকে কভাগে ভাগ করা যায় আর অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমি কিভাবে করছি তোমাদের সেই প্রসেসটা আজকে দেখাবো। তো দেখো স্টুডেন্টস, ভয়েস চেঞ্জকে প্রধানত আমরা দুভাগে ভাগ করতে পারি, আবার তিন ভাগেও বলতে পারি আমরা, কিন্তু প্রধানত দুটো বলছি। তিন ভাগে কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভটা আমরা লিখছি না প্রচলন নেই বলে, আমরা মেনলি যেটা প্রচলন আছে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ আর প্যাসিভ। তো প্যাসিভে বলে রাখি, প্যাসিভ কি আগের ভিডিওতে আমি বলে আলোচনা করেছি প্যাসিভ কাকে বলে আর অ্যাক্টিভ কাকে বলে। তো প্যাসিভের এখানে অ্যাক্টিভের এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টের প্রাধান্য বেশি বলে এটা অ্যাক্টিভ। তো এই যে অ্যাক্টিভে আমি লিখেছি সি সিংস এ সং, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। অর্থাৎ অ্যাক্টিভ তোমাদের কাছে যদি থাকে মনে রাখবে তোমরা সেটা সিম্পল প্রেজেন্টের কোনো টেন্সের নিয়ম, টেন্সের সরাসরি নিয়মটাই হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসে থাকে। তোমাকে যখন বলবে যে এটা প্যাসিভে করো তাহলে তুমি কিভাবে করবে, তো প্রথম প্রসেস হবে এটাকে আমি দাগ দিয়ে নেবো, আন্ডারলাইন করে নেবো নিচে, এইটা কি, এটাকে সাবজেক্ট, এটা ভার্ব আর এটা অবজেক্ট। তো এটা অ্যাক্টিভ, তোমাকে বললো প্যাসিভ করার জন্য। তো প্যাসিভ করতে গেলে সঙ্গে সঙ্গে তোমরা অবজেক্টটাকে সবের আগে নিয়ে আসবে, মানে কর্ম বাচ্চে করতে হবে, মানে কর্মটাকে আগে আনতে হবে। তো আমি লিখলাম এখানে অবজেক্টটাকে আমি নিয়ে চলে এলাম, অবজেক্ট আগে, তারপরে নিয়ম অনুযায়ী বি ভার্ব থাকবে একটা, তারপরে ভি থ্রি থাকবে, একটা প্রিপোজিশন বাই আর একটা সাবজেক্ট চেঞ্জ। তো এইটা হলো তোমার অবজেক্টের মানে প্যাসিভের নিয়ম। তো এইটা অবজেক্ট যদি সামনে আসে আর সবার শেষে কে যাচ্ছে সাবজেক্ট, যখন সে সবার শেষে মানে বাইয়ের পরে বসছে তখন সাবজেক্ট সে পরিবর্তন হয়ে যাচ্ছে। কিসে পরিবর্তন হচ্ছে এক্ষুনি দেখাবো। আর এই যে সিংস আছে মানে ভি ওয়ান, ভি ওয়ানে পরিবর্তন হচ্ছে, ভি থ্রিতে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী দেখি অবজেক্ট, এখানে আমরা এই বাক্যটাকে আমরা প্যাসিভ করে দেখাবো, ঠিক আছে। কিভাবে অবজেক্ট কি এখানে এ সংটা, তাহলে এ সংটাকে আমি এখানে বসাচ্ছি এ সং। আচ্ছা এবার দেখো এখানে বি ভার্ব আছে, সঙ্গের অবজেক্টের পরের ফর্মে বি ভার্ব থাকছে। একটু বলে রাখি প্রত্যেকটা মানে প্যাসিভ বা অ্যাক্টিভ যাই হোক না কেন গ্রামার জগতে সবটা একটা ফর্মে হয়। একটা ফর্ম মানে একটা গঠন, একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যেই কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে। এখানে আমি দেখাচ্ছি তোমাদের, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে বি ভার্ব, বি ভার্ব কাকে বলে, সাহায্যকারী ভার্ব, মেন ভার্বের আগে যেটা বসে। তাহলে এখানে মেন ভার্ব কী ছিল, সিংস। ভি থ্রি কী হবে, প্যাসিভ ভয়েস, এটা ভি ওয়ানটা ভি থ্রি হয়ে যাচ্ছে, মানে ভি ওয়ান সিং, ভি টু স্যাং আর ভি থ্রি সাং, মানে ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, প্রতিটা ভয়েস চেঞ্জে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্যাসিভ ভয়েসে। তো এ সং, এবার এটা বি ভার্বটা কী হবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তাহলে অ্যাম ইজ আর তিনজনের মধ্যে এখানে ইজ বসবে, এ সঙ্গের পরে আর বসে না, অ্যামও বসে না, তাহলে সঙ্গের পরে ইজ বসে। তো এখানে এ সং ইজ, ভি থ্রি কী আসছে, দেখো ভি থ্রি সাং হচ্ছে, তাহলে ভি থ্রি সাং, সাং বসালাম, বাইটা নিচে এলো, আর সাবজেক্ট চেঞ্জ সি থাকলে হার হচ্ছে। তাহলে এইটা হচ্ছে প্রসেস, মেন প্রসেস। এবার স্টুডেন্টস তোমরা মনে রাখবে, প্রথমত কখনো কখনো তোমাদের অ্যাক্টিভ থাকবে প্যাসিভ করতে বলবে, আবার প্যাসিভ থাকবে অ্যাক্টিভ করতে বলবে। যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তোমাদের নিয়ম অনুযায়ী তোমরা করবে, আমি দেখালাম কীভাবে কী করতে হয় না হয়। তো এটা প্রসেস দেখালাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের প্রসেস। পরবর্তী ভিডিও যেটা আমি আসবো সেটা হচ্ছে কি মোট 12টা টেন্সের 8টা টেন্সের প্যাসিভ হয়, কোন 8টা টেন্সের প্যাসিভ সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি আসছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব হেল্প দিল। এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম,
এই যে সাবজেক্ট চেঞ্জ হয়েছে সি হার, কোনটা অ্যাক্টিভে থাকলে প্যাসিভ কিভাবে চেঞ্জ হচ্ছে আমি দেখেছি, এ পর অ্যাক্টিভ আর পি পর প্যাসিভ। অ্যাক্টিভে আই থাকলে মি হচ্ছে, হি থাকলে হিম হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস, ইউ থাকলে কোনো পরিবর্তন হবে না, সি থাকলে হার, বাকি কিছুতেই পরিবর্তন নয়, নামের পরিবর্তন নয়, ঠিক আছে? তাহলে এইগুলোর কেবলমাত্র পরিবর্তন হচ্ছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করলাম। আর যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন ভিডিওটা দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করো, কারণ পরবর্তী ভিডিওগুলো তোমরা সবাই দেখবে। আর যারা আমার সাবস্ক্রাইবারের মধ্যে রয়েছো তাদেরকেও আমরা বলবো তোমরা এটাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে জানাও যে সবথেকে সহজ পদ্ধতিতে কীভাবে তোমরা ভয়েস অ্যান্ড শিখছো। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, আর আজকে এখানে রাখি। পরের ভিডিওতে আবার আসছি, আমি ভয়েস চেঞ্জের ভিডিওতেই আসবো। ভয়েস চেঞ্জের ভিডিওতে মোট 8টা টেন্সের আমি ফর্ম দেখাবো, অ্যাক্টিভ আর প্যাসিভ ফর্ম দেখাবো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, টাটা।